দেখতেই পাচ্ছেন আমাদের পাড়ার প্রতিমা এবং প্যান্ডেল সমস্ত আপনাদের গোল পার্কে দেখাবো। সুন্দর এক বুদ্ধিস্ট টেম্পল হিসেবে এটাকে বানানো হয়েছে তার আদলে, এবং গৌতম বুদ্ধের দুধারে দুটো স্ট্যাচু, এবং পুরোটা কাজই পাটের কাজ দিয়ে করা হয়েছে, এবং দেখছে ত্রিশূল, সমস্তটাই ত্রিশূল দিয়ে শেষ ফিনিশিংগুলো করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এবার মায়ের মুখ আপনাদের দেখাবো, উপরটা দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে। গোল পার্ক সমিতি সুন্দর সূর্যমুখী গুলো দেওয়া হয়েছে, সূর্যমুখ, এবং জাস্ট উপরটা দেখুন ছাদটা যা অসম করা হয়েছে, কি বলবো, দারুণ জিনিস। পাচ্ছেন মা দুর্গা সুন্দর বাংলার মুখ নিয়ে দারুণ তার রূপ, এবং মা সরস্বতী সুন্দর গায়ের অলঙ্কারগুলো একদম সোনালি রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, দুর্দান্ত প্রতিমা হয়েছে এবারের গোল পার্ক অ্যাসোসিয়েশন সাউথ দমদম গোল পার্ক। এই প্রতিমাটা দেখছেন আপনার নরসিংহ এভিনিউর, এটা মা নবরূপার রূপ দিয়ে একদম সুন্দর সুসজ্জিত করা হয়েছে। বন্ধুরা এবার চলে এসেছি কাজীপাড়া, কাজীপাড়াতে খুব ফেমাস পুজোগুলো হয়, এখানে আপনাদের দুটো পুজো দেখাবো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গেটটা সাজানো হয়েছে এবং পুরো রাস্তাটাই আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে। তো চলুন চলে এলাম এবার প্যান্ডেলের সামনে, এবং দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুরো বেতের তৈরি করা, মাদুরের উপরে কাজ। কাজীপাড়া আমরা এসেছি, কাজীপাড়ি থা আদিবাসী বৃন্দ, খুব সুন্দর কাজ, রং দিয়ে নানান রং দিয়ে রং করা হয়েছে, এবং হাঁস বকগুলোকে আঁকা হয়েছে খুব সুন্দর, এক সুন্দর অন্যরকম থিমের পুজো এটা দেখতে পাচ্ছেন। মায়ের এক অন্যতম রূপ, অন্যতমের একদম সুন্দর থিম বেস ঠাকুর দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এবং মা দুর্গা, খুব সুন্দর অন্যরকম থিমের ঠাকুর তৈরি করা হয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ঠাকুর যেটা পুজো করা হচ্ছে, তার সঙ্গে পেছনের দিকটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাদুরের ওপর কাজ করা, এগুলো সমস্ত মাদুরের ওপরে রং করেছে বেড়ায় নানান রকম কালার দিয়ে, ফুল পাতা হাঁস এবং ময়ূর। এদিকেও দেখতে পাচ্ছেন নানান রকম এগুলো করা হয়েছে, সমস্ত ঘটনা এবং চারিদিকে সুন্দর সুন্দর কালার সাজানো হয়েছে, ছোট ছোট বাল্বগুলো দিয়েও চলে এলাম। এবার তার পাশের পাড়াতেই আর একটা পুজো হয়েছে, এখানেও রাস্তা পুরো টুনি বাল্ব দিয়ে সুন্দর সাজানো, এবং দেখতেই পাচ্ছেন এইবার চলে এলাম পুরো প্যান্ডেলের সামনে, এবং প্যান্ডেলটা এক আগেকার প্যান্ডেল প্যালেসের মতন সাজানো হয়েছে প্যান্ডেলটা, এবং তার ভেতরে কারুকার্যগুলো আপনাদের দেখানো।
তো চলুন দিকে এটা আরেকটা প্রতিমা করা আছে এর আগেরটাই আপনারা কাজীপাড়াটা দেখলেন সুন্দর করেছে এটা বেশ অনেকটা জায়গা সুন্দর সোলার কাজ চলুন এবার ধীরে ধীরে আপনারা যান চলো দেখুন কি সুন্দর মায়ের মুখ এগুলো হচ্ছে সমস্ত সোলার উপরে চাল চালের গুড়ি ধান এইসবগুলো দিয়ে করা হয়েছে খুব সুন্দর আর্টটা খুব ভালো দারুণ আর্ট দিয়ে দেখছেন এই ধানের গুড়ি এগুলো তারপর রং করা হয়েছে স্প্রে করা হয়েছে এটা যেমন মুখটা এরকম প্রত্যেকটা এক একটা ডুগি ত্রিশূল এবং চক্র মায়ের যতগুলো রূপ আছে মায়ের যতগুলো অস্ত্র সেগুলোকে প্রত্যেকটাকে এক একটা এ করা দেওয়া হয়েছে সুন্দর প্রতিমা খুব সুন্দর প্রতিমা তার সঙ্গে একটা দারুণ ঝাড়বাতি দেওয়া হয়েছে ভেতরেও দেখছেন সেই একইভাবে চালগুড়ি দিয়ে এবং হাঁস ময়ূর কাস্তে সমস্ত ঠাকুরের বাহনগুলো এবং এগুলো করা হয়েছে এখানে মায়ের এক সুন্দর রূপ দেখতেই পাচ্ছেন দারুণ মায়ের জাস্ট মুখটা দেখুন এত সুন্দর দারুণ দেখতে আজ মহাষষ্ঠী এবং ষষ্ঠীর সন্ধ্যাবেলা বোধন পুজো হচ্ছে এবং মায়ের বোধন হচ্ছে তো দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই পুজো করছে এখানে কোনায় বসে এবং এক আজ থেকেই এই মহাদুর্গা পূজা শুরু হয়ে গেল এবং কালকে সপ্তমী পড়ে যাবে তো আমরা এইভাবে আপনাদের ব্লগ দেখাতে থাকবো ভিডিও দেখাতে থাকবো আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুজোর আনন্দ নিন দিয়ে বানানো হয়েছে মূর্তিটা পুরো সাধারণ বাঁশের কাঠামো চলুন ভেতরে দেখুন জিজ্ঞাসার প্রশ্ন কোয়েশ্চেন মার্ক কিসের জন্য দেখছেন ছোট ছোট লাইট দিয়ে আয়না নানা রকম জিনিস দিয়ে সাজানো হয়েছে যাদবপুরের ছাত্র মৃত্যু নিয়ে নানান রকম জিনিস নিয়ে সাজানো প্রশ্ন এবারে সত্যি থিম হচ্ছে প্রশ্ন সো এই প্যান্ডেলের থিম ইজ দ্য কোয়েশ্চেন মার্ক কেন কি আর এবারে অনেক ঘটে গেছে অনেক মৃত্যু ঘটে গেছে হোস্টেল লাইফে এবং মানুষের ছাত্র জীবনে তো এইখানে সেই প্রশ্ন তুলে ধরা হচ্ছে যে জীবনে অনেক রকম ভুল ভ্রান্তি সেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদের এবং সারা সমাজকে তো আজ এই প্রশ্নের মাধ্যম দিয়ে এই প্যান্ডেলে সুন্দর চিন্তাধারা তুলে ধরা হয়েছে ছোটো করে এই প্রতিমাগুলো করা হয়েছে এবং পুজোটাও খুব ছোটো করে কিন্তু সত্যি একটা খুব অন্যরকমভাবে চিন্তাধারা দেওয়া হয়েছে এবং চারিদিকে দেখছেন এই গামছা জড়ানো এই বাক্সগুলোর ভেতরে কী সুন্দর লাইটগুলো বেরিয়ে আসছে এবং মা দুর্গার যে রূপ কী সুন্দর এই মা দুর্গার ইয়েটা দেওয়া হয়েছে একটা থিমটা খুব সুন্দর এরকম নতুন রকম তো দেখতে থাকুন আরও অনেক প্রতিমা আছে আরও অনেকই আছে একদম হারবেন না পেশেন্স রাখুন আরও ভালো ভালো আমরা চলেছি এখন এলিপুকুরের প্রতিমা এলিপুকুরের প্রতিমা এবং এটা দেখছেন প্যান্ডেল দারুণ করেছে প্যান্ডেল খুব সুন্দর মন্দির হয়েছে একটা মন্দিরের কাছে চারিদিকে ওম স্বস্তিক চিহ্ন এবং ঠাকুর আর এগুলো দেখুন শিব ঠাকুরের এবং এগুলো
এবং সবথেকে বিউটিফুল হচ্ছে উপরের এটা প্যান্ডেলের সবথেকে চূড়াটা খুব সুন্দর, সমস্ত সোলার কাজ এবং এত সুন্দর উপরে লাইটিং ছাড়বাতিটা দিয়েছে যেটা, এবং এগুলোও দেখছেন ছোট ছোট সমস্ত সোলার কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটা, এবং তার সঙ্গে মায়ের যখন এই রূপ কি সুন্দর, লাল পার শাড়িতে মায়ের এই পেছন দিকে দারুণ সুন্দর ফটো মূর্তিগুলো তৈরি করা হয়েছে খুব সুন্দর, এখানে সমস্ত এত সুন্দরভাবে তৈরি প্রতিমার মুখ। এবার মতিঝিল, মতিঝিলেও খুব সুন্দর পুজো হয়, তো এখানে আপনাদের দেখাবো আমি কীভাবে সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, সারা রাস্তাটা আলোকিত করা হয়েছে, এবং আপনারা যাচ্ছেন টুয়ার্ডস মতিঝিলের দিকে, এবং এটা দমদম রোডেই পড়ে মতিঝিলটা, তো চলুন দেখি কীরকম এখানে ঠাকুর বানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন লাইটসগুলো নানান ডিফারেন্ট কালার্সের লাইটস, এবং লাইটের এই দেখতেই পাচ্ছেন সামনে চলে এসেছি বিশাল বড়, এটা পুরো দক্ষিণেশ্বরের মতন রূপে এটা বানানো হয়েছে প্যান্ডেলটা, তো দেখে খুবই ভালো লাগছে, সোলার কাজ চারিদিকে বাইরে সুসজ্জিত, এবং এখানে ফাংশন হচ্ছে দেখতে পাচ্ছেন, তো দারুণ লাগছে, চলুন ভেতরে যাবো এবার ঠাকুরের দর্শন করতে। দেখছেন এই মন্দির খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, এবার চলুন ভেতরে গিয়ে ঠাকুরের প্রতিমা আমরা দেখি, দেখছেন কি সুন্দর উপরে একটা ঝাড়বাতি, দারুণ দেখতে ঝাড়বাতিটা, এবং এই চারিপাশে সব সোলার ইয়ে দেওয়া হয়েছে, লেখা আছে কুঠার সরুশক্তি, শুভ শক্তি, সুস্থ স্বস্তি, নানান রঙের এগুলো করা হয়েছে, উপরের কাজগুলো খুব ভালো এবং দারুণ কাজ। এবার চলুন মায়ের প্রতিমা যেটা দেখার, খুব সুন্দর প্রতিমা, দারুণ দেখতে, আটচালাটা পেছনে দারুণ হয়েছে, সেখানে সমস্ত রাঙকার কাজ, এবং দেখছেন সবথেকে ভালো হচ্ছে মায়ের মার মুখ, সুন্দর দারুণ দেখতে, দেখুন অসাধারণ হয়েছে জিনিসগুলো, এবং সত্যি এই যে মা দুর্গার বধ হচ্ছে অসুরকে, তার এক সুন্দর নিদর্শন। তো এই প্রতিমাটা দেখছেন এটাও দমদম রোডের ওপর একটা প্যান্ডেলে হয়েছে, তো এরমভাবে আরও আপনাদের ভিডিও দেখাতে থাকবো, আপনি আমাদের সঙ্গে থাকুন, ভিডিওগুলো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট করুন কেমন লাগলো।